ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। আসুন আমরা শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এসএমএস এর উত্তর প্রদান করা হবে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সময়ক্ষেপণ না করে সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে নিজের পেরেশানি জানিয়ে, নিজের দুঃখ জানিয়ে রুহানি চিকিৎসা চেয়েছেন। কল চালিয়ে দিন। কেতিলিয়া থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার চোখ দিয়ে পানি পড়ে, কি শোভনা নবী। জি, আমাদেরকে সোহেল রানা ভাই তেতুলিয়া থেকে কল করলেন, তিনি জানালেন যে তার চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ তালা তার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তালা শিফা দান করুক। দোয়া করি আপনার জন্য সোহেল ভাই, যেন আল্লাহ তালা আপনাকে শিফা দান করেন। রুহানি চিকিৎসা প্রদান করছে, শ্রবণ করে নিন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই বজিফাটি পাঠ করুন, ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু। এই ওয়াজিফাটি আপনি 11 বার পাঠ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অর্থাৎ প্রত্যেক নামাজের পরে আপনি ডান হাত কপালে রাখবেন, কপালে রেখে এরপর আপনি এক নিঃশ্বাসে ইয়া নুরু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদ পাক পাঠ করে নিয়ে এরপরে দুই হাত গোলাকার করে ফুঁক দিন দুই হাতের আঙুলে, এরপরে নিজের চোখে মালিশ করে নিন। আপনি এভাবে আমল করতে থাকুন, আশা করি আপনার চোখের সমস্যা দূর হয়ে যাবে, আপনার চোখ থেকে পানি পড়া দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি ডাক্তারকে দেখান, ডাক্তার এর চিকিৎসা, ডাক্তারের পরামর্শ নিন, আশা করি আপনার উপকার হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় এই যেখানে রুহানি চিকিৎসা অনুষ্ঠানে যে রুহানি চিকিৎসাগুলো প্রদান করা হচ্ছে আপনারা লিখে রাখুন, নোট করে রাখুন, পরবর্তীতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারবর্গ এমনকি হয়তো নিজেরও প্রয়োজন হতে পারে, তখন আপনি এই রুহানি চিকিৎসার উপরে আমল করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি টঙ্গী থেকে বলছি, আমার নাম সোহান আহমেদ, আমার দাদুর মাজা ব্যথাও। জি, সোহান আহমেদ ভাই আমাদেরকে টঙ্গী থেকে কল করলেন, জানালেন যে দাদুর কোমরে ব্যথা, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার দাদুর সমস্যাকে দূর করে দেখ, তার ব্যথাকে দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি সোহান ভাই আপনি আপনার দাদুকে বলুন এই রুহানি চিকিৎসার উপর আমল করতে, আশা করি তার সমস্যা দূর হয়ে যাবে। রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর বিশেষ করে ফজরের নামাজের জন্য যখন ঘুম থেকে উঠবে একটু তাড়াতাড়ি উঠে যাবে, ফজরের নামাজ জন্য ওয়াক্ত সময় যখন শুরু হবে শুরুতেই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নিবে, এরপরে বিসমিল্লাহ শরীফ সহ 41 বার 41 টাইম 41 বার সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ফাতিহা 41 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিবে, এবং প্রতিবার সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নিবে, এরপরে ফজরে ফরজ নামাজ আদায় করবে। অর্থাৎ ফজরে ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে, প্রতিবার বিসমিল্লাহ শরীফ সহকারে এবং শুরুতে ও শেষে দুরূদ পাক পাঠ করবে। এই আমল করতে বলুন, আশা করি আপনার দাদুর
কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ। পাশাপাশি ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পরে ইজতেমা হয়। ইজতেমার পরপরই বিনামূল্যে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। আপনি আপনার দাদুকে বলুন তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করতে। যাদের কোমরের ব্যথা, পায়ের ব্যথা বা হাতের ব্যথা রয়েছে তাদেরকে বিশেষ দমকৃত কালো সুতা প্রদান করা হয়। আপনি আপনার দাদুকে বলুন এই সুতা তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করতে। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন। সমস্যা আমার যে পায়রানের মেয়েদের কি ব্যথা করে ভেতরে সারতেছে না। জি, আমাদেরকে নাজিমুদ্দিন ভাই নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ থেকে কল করলেন, পায়ের রানে ব্যথা। আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনার ব্যথাকে দূর করে দেখ দোয়া করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই অজিফা একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনার হাতে ফুঁক দিয়ে ব্যথার স্থানে মালিশ করে নেবেন। আশা করি আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এই ওজিফার উপর আমল করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আমাদেরকে এসএমএস করেছেন এক ইসলামী ভাই, তিনি লিখেছেন ভিসা লাগানোর রুহানি চিকিৎসা থাকলে বলবেন, মেহরবানি হবে। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার ভিসার ব্যাপারে আসানি দান করুক। যদি আপনি বিদেশ যাওয়া যেতে ইচ্ছুক হন, যদি আপনার বিদেশ যাওয়া মঙ্গলকর হয়, আল্লাহ তাআলা আপনার দ্রুত ভিসা লাগানোর ব্যবস্থা করে দিক দোয়া করি। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি প্রতিদিন আসরের নামাজের পর যেখানে আপনি নামাজ আদায় করেছেন যে স্থানে, ওই স্থানে বসে আপনি কিবলামুখী হয়ে আসর থেকে মাগরিব পর্যন্ত কন্টিনিউ এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। এই ওয়াজিফাটি কন্টিনিউ আপনি পাঠ করতে থাকুন। যখন মাগরিবের সময় হয়ে আসবে, আজান হবে, এমন সময় আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেন, আল্লাহ তাআলা যেন আপনার ভিসার ব্যাপারে আসানি দান করেন, দোয়া করেন। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আর এই আমলটি জুমার দিন করা উত্তম, আপনি অন্যান্য দিনও করতে পারবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদের এসএমএস করেছেন একজন, লিখেছেন যে আমি অনেক সমস্যায় ভুগছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু আমার জব হচ্ছে না, প্লিজ হেল্প মি, অনেক দুশ্চিন্তায় থাকি। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা আজিলা কামিলা দান করুক, আপনার যে পেরেশানি রয়েছে তা দূর করে দিক, পাশাপাশি আপনার হালাল রিজিকের ব্যবস্থা করুক। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন মাকরুহ সময় ব্যতীত। যখন মাকরুহ সময় না থাকবে তখন আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নামাজ শেষে সালাম ফিরানোর পরে আপনি এই ওয়াজিফাটি ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওয়াজিফাটি আপনি 182 বার পাঠ করুন, 182 বার পাঠ করুন ইয়া লতিফু। এরপর আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার জব চাকরির ব্যবস্থা করে দেয়, হালাল রুজির ব্যবস্থা করে দেয়, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে এসএমএস করেছেন পটুয়াখালী থেকে, লিখেছেন আমার মা বাসা একা থাকতে পারে না, একা থাকলে ভয় পায়, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার মায়ের মনের ভয় ভীতি দূর করে দেখ। আপনার আম্মুকে বলবেন যখন ভয় পাবে একা তখন যেন এই ওয়াজিফাটি পাঠ করে নেয়, ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু। এই ওয়াজিফাটি 1001 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদ পাক পাঠ করে নেবে। আশা করি এর মাধ্যমে আপনার মায়ের মনের ভয় দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন আমার কোনো কাজ সহজে হয় না, সব কাজে বাধা আসে, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার প্রতিটা কাজে সফলতা দান করুক, নেক ও জায়েজ কাজগুলো আপনার জন্য সফল হয় দোয়া করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, যেই কাজটি শুরু করবেন সেই কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিন। প্রতিটি কাজের আমাদের উচিত, আমরা যেন প্রতিটি কাজের পূর্বে, প্রতিটি ভালো ভালো কাজের পূর্বে যেন আমরা
বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিই। এর মধ্যে যদি আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করি তো বরকত হবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যার সারাংশ, যে যে কাজ বিসমিল্লাহ শরীফ ছাড়া শুরু করা হয় তা অসম্পূর্ণ থেকে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপরে আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি প্রতিদিন 874 বার 874 আপনি পাঠ করুন। আল্লাহু রব্বি লা শারীকা লাহু, আল্লাহু রব্বি লা শারীকা লাহু, আবারও বলছি আল্লাহু রব্বি লা শারীকা লাহু। এই ওয়াজিফাটি আপনি 874 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আপনার কাজ এর সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। এরপরে আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন আশা পূরণ হওয়ার জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করব। আশা পূরণের জন্য আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা এই দুরুদে পাক পাঠ করুন। আল্লাহ তাহিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, قلت حيلتي انت وسيلتي ادركني يا رسول الله صلى الله تعالى عليه وسلم। এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি আপনার মনের আশা পূরণ হবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন এক ইসলামী বোন, তিনি জানিয়েছেন তার স্বামী নামাজ পড়ে না, রোজা রাখে না, অনেক চেষ্টা করেও তাকে নামাজ পড়াতে পারছে না। তো এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তালা আসানি দান করুক। আল্লাহ তালা আপনার স্বামীকে নেককার পরহেজগার আল্লাহওয়ালা বানিয়ে দেখ দোয়া করি। আসলে এমন মাইন্ড থাকাও অনেক সৌভাগ্যের ব্যাপার। ওই ইসলামী ভাই খুবই সৌভাগ্যবান যে ইসলামী ভাইয়ের ঘরের স্ত্রী তাকে নামাজ পড়ার জন্য, তাকে ইবাদত করার জন্য উৎসাহিত করে, আগ্রহ প্রদান করে। তো আমাদের ওই ইসলাম ভাইয়ের কপাল সত্যি ভালো, সৌভাগ্যবান ওই ইসলাম ভাই। আমি তো পরামর্শ দেব যে খারাপ কাজ থেকে বিরত থেকে আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। যাই হোক, আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি এর মাধ্যমে, এই রুহানি চিকিৎসার উপর আমল করলে আপনার স্বামী নেককার পরহেজগার হবে। আমলটি হচ্ছে আপনি সুরা ফাতিহা 11 বার পাঠ করবেন। সুরা ফাতিহা 11 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। বিসমিল্লাহ শরীফ সহকারে আপনি 11 বার সুরা ফাতিহা পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিবেন। পানিতে ফুঁক দিয়ে ওই পানি নিজের স্বামীকে পান করান। আশা করি এর উপর আমল করার মাধ্যমে আপনার স্বামী নেকার নামাজি পরহেজগার হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। তবে এই আমলটি করার পূর্বে একটু সাবধান থাকবেন, কেননা অনেক সময় দেখা যায় যে যখন আপনি আমলটি করছেন এই সময় যদি কেউ দেখে নেয় তাহলে হিতে বিপরীত হতে পারে, অনেকের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে, অনেকের মনে আপনার প্রতি যিনি আমল করবেন তাদের প্রতি ঘৃণা সৃষ্টি হতে পারে, যে হয়তো আমাকে জাদু করছে বা আমাকে কোনো সমস্যায় ফেলানোর জন্য এই কাজ করছে। যাই হোক, এই জন্য আপনি একটু সচেতন থাকবেন যেন কেউ না দেখে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী কল চালিয়ে দিন। রাজশাহী থেকে রাব্বি বলতে যাচ্ছি, আমার বিয়ে করার 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার জন্য একটা রুহানি চিকিৎসা। জি, আমাদেরকে রাব্বি ভাই রাজশাহী থেকে কল করলেন, জানালেন বিয়ে করেছেন কিন্তু সন্তান হচ্ছে না। আল্লাহ তালা আসানি দান করুক। আল্লাহ তালা আপনাদেরকে নেককার সন্তান দান করুক, দোয়া করি। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপরে আপনি আমল করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি এর মাধ্যমে আপনি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে। আচ্ছা, আমার গাছ থেকে মাথা পর্যন্ত শুধু ঘুরায়।
আল্লাহ তাআলা আশা নিদান করুক। ইকবাল ভাই, আপনার পেরেশানি দূর করে দেখ আল্লাহ তাআলা, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আপনার মাথা যে মাথার উপরে হাত রেখে, ডান হাত রেখে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন 7 বার। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। ওয়াজিফাটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। আবারও বলছি, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করে আপনার মাথায় ফুঁক দিন। আশা করি আপনার মাথা ঘোরানো, মাথায় চক্কর দেওয়া দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মাসুম, মাথার ভুঁড়ি থেকে ভাই আমার আম্মা অসুস্থ, সারা শরীরে ব্যথা, মাথা থেকে পা পর্যন্ত পুরো ইন্টারনেট শরীর ব্যথা করে সব জায়গায়, কি করা যাবে? জি মাসুম ভাই, আপনি আমাদেরকে মাদারীপুর থেকে কল করে জানালেন আপনার আম্মুর সারা শরীর ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনার আম্মুকে বলুন চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা এই ওয়াজিফা পাঠ করতে, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওয়াজিফা পাঠ করবে চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা পাঠ করবে। আশা করি আপনার আম্মুর সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। জি, আমাদেরকে সাকিব ভাই নারায়ণগঞ্জ থেকে কল করলেন, জানালেন ঘরের মধ্যে অভাব অনটন রয়েছে, অভাব কমছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাদের ঘরের মধ্যে বরকত দান করুক। দোয়া করি আপনাদের জন্য যেন আল্লাহ তাআলা আপনাদের ঘরের মধ্যে বরকত দান করেন। আসলে কিছু বিষয় এমন রয়েছে যে ঘরের মধ্য থেকে বরকত উঠে যাওয়ার কিছু কারণও রয়েছে, যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের চোখে ধরা পড়বে। অনেকে ঘরের মধ্যে বিভিন্ন প্রাণী বা ছবি থাকে, বিভিন্ন ধরনের ব্যক্তির ছবি থাকে, অনেকে নিজেদের ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখি, এটা ঠিক না। হাদিসে পাকে এ থেকে মানা করা হয়েছে, যে ঘরের মধ্যে কুকুর বা প্রাণী থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আসে না। তো যখন ঘরের মধ্যে রহমতের ফেরেশতা না থাকবে তখন ঘরের মধ্যে রহমত কিভাবে থাকবে? তো যাই হোক, এই বিষয়গুলো একটু সচেতন হওয়া উচিত আমাদেরকে। ঘরের মধ্যে থেকে যে ছবি বা প্রাণীর ছবি, অনেক সময় পাখির ছবি, বিভিন্ন ছবি থাকে, ওই ছবিগুলো আমাদের নামিয়ে দেওয়া উচিত। পাশাপাশি আমরা ঘরে প্রবেশ করার সময় সালাম করি না, ঘরে বরকতের একটি মাধ্যম হচ্ছে ঘরে প্রবেশের সময় সালাম করা। যখন ঘরে প্রবেশের সময় সালাম করা হয় তখন ওই ঘরের মধ্যে বরকত রহমত অবতীর্ণ হয়। তো আপনি এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন, পাশাপাশি এই ওয়াজিফার উপর আমল করুন। প্রত্যেক নামাজের পরে লাগাতার 7 দিন আমল করুন, প্রত্যেক নামাজের পরে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আবার বলছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি 112 বার পাঠ করুন, অতঃপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন অভাব অনটনের জন্য। আশা করি আপনাদের অভাব অনটন দূর হবে, দারিদ্রতা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। একটানা 7 দিন প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি 112 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আপনাদের সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু SMS এর দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে SMS করেছেন, তাদের SMS এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। আমাদেরকে এক ইসলামী বোন SMS করেছেন, লিখেছেন, আমার গা জ্বালা পোড়া করে, আমার সব কাজে বাধা হয়, আমার ভালো বিয়ের সম্বন্ধ আসে কিন্তু হয় না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা শিফা জিলা কামিলা দান করুক। আপনি আপনার শরীর গা জ্বালা পোড়ার জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই ওয়াজিফাটি 111 বার পাঠ করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি 111 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে,
দুরুদে পাক পাঠ করে নেবেন, অতঃপর আপনার শরীরে ফুঁক দিন, আশা করি আপনার শরীরের সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি পানিতে ফুঁক দিয়েও পানি পান করুন, এর মাধ্যমে আপনার শিফা অর্জিত হবে। পাশাপাশি আপনি বিয়ের জন্য আমাদেরকে জানিয়েছেন যে বিয়ে হচ্ছে না, ভালো সম্বন্ধ আসছে কিন্তু হচ্ছে না, আপনি বিয়ের জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে ঈশার নামাজের পরে ঘুমানোর পূর্বে আপনি প্রতিদিন এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। সুরা ইখলাস 41 বার পাঠ করুন বিসমিল্লাহ শরীফ সহকারে, সুরা ইখলাস 41 বার প্রতিবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন, অতঃপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার পরহেজগার স্বামী দান করেন, বিয়ের ব্যবস্থা হয়। আর ইসলামী বোনরা বিশেষ করে বিশেষ যে দিনগুলো রয়েছে আপনাদের, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ রয়েছে, ওই দিনগুলোতে আপনারা এভাবে আমল করবেন। সূরা ইখলাসের কুল প্রথমে যে শব্দ রয়েছে কুল, এই শব্দটি বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ এখান থেকে পড়বেন। আবার যখন আপনাদের এই দিনগুলো শেষ হয়ে যাবে তখন আবার পূর্বের ন্যায় পুরো সূরাটি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন এক ইসলামী ভাই ইমন ভাই রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম, তিনি লিখেছেন আমার নাকে মাংস বেড়েছে তাই রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেয়। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই ওয়াজিফাটি কুরআনে পাকের সূরা আসর এর 2 নং আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর এই ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন প্রতিদিন রাতে, 100 বার পাঠ করবেন বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে। এভাবে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর, আপনি এভাবে পাঠ করুন প্রতিদিন রাতে 100 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দরুদ পাক পাঠ করে নিয়ে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করবেন। এই আমলটি কন্টিনিউ 92 দিন আমল করুন, আশা করি আপনার নাকের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার ভাতিজি জটিল রোগে আক্রান্ত থ্যালাসেমিয়া, একটু যদি রুহানি চিকিৎসা দিয়ে হেল্প করতেন। নোয়াখালী থেকে আমাদেরকে মোর্শেদ ভাই SMS করেছেন, আল্লাহ তাআলা আপনার ভাতিজিকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করুক, দোয়া করি। পাশাপাশি আপনার ভাতিজির জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন, তাকে সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে এই ওয়াজিফার উপরে পাঠ করতে বলুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফাটি সর্বদা চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করবে। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করবে, ইয়া কবিরু ইয়া কবিরু ইয়া কবিরু 9 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর মাধ্যমে আপনার ভাতিজির সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন এক ইসলামী ভাই, লিখেছেন যে আমার শ্বাসকষ্ট, এর জন্য রুহানি চিকিৎসা কি, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই আমলটি করুন, ইয়া কবিরু ইয়া কবিরু ইয়া কবিরু 9 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, এরপরে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন, আশা করি এর মাধ্যমে আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি শাইখ তরিকত আমির আলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, এর উপর আমল করুন। আমলটি হচ্ছে 5টি গোলমরিচ 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে খেয়ে নিন, এরপরে পানি পান করবেন না, আশা করি এর মাধ্যমে আপনার হাঁপানি এবং শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তবে ঘরোয়া চিকিৎসার এর উপর আমল করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন, যদি ডাক্তার অনুমতি দেয় তাহলেই কেবল আপনি এই ঘরোয়া চিকিৎসার উপর আমল করতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين
ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সকালে আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা রজব মাস ইবাদতের মাস, এই মাসে আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা মালিকুম আলা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা যারা অভাবগ্রস্ত রয়েছে তাদের অভাবকে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা যারা রোগের মধ্যে লিপ্ত রয়েছে, রোগাক্রান্ত রয়েছে, তাদের রোগকে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা যারা পেরেশানি রয়েছে, পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা যারা হালাল রুজি তালাশ করছে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা মালিকু মাওলা যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা শাইখ তরিকাত আমির আলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুন। ইয়া আল্লাহ আযজা ওয়া জালা মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদের সাথে আমিন আমিন বলছে, তাদের মধ্যে যারা অসুস্থ তাদের শিফা দান করো, যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানি দূর করে দাও, যারা রোগাক্রান্ত রয়েছে তাদের রোগকে দূর করে দাও। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দেও মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ও শহীদের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে